চাইতে খুব জাম্বো আর মাস্কিউলার গাড়ি, সেটা হলো হর্নেট। আসলে হর্নেটের দুটো ভেরিয়েন্ট ছিল, একটা হলো সিবিএস ব্রেকিং সিস্টেমের ভেরিয়েন্ট, আর একটা হলো আপনার এবিএস ব্রেকিং সিস্টেমের ভেরিয়েন্ট। এটাই প্রথম যেটা আপনাকে পার লিটারে 74 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। আসলে দেখা যায় দেশের হুন্ডার অলরেডি খুবই পপুলার দুটো গাড়ি আছে, হচ্ছে এক্স ব্লেড। এক্স ব্লেডে কিন্তু দুটো ভেরিয়েন্ট হয়, একটা হলো সিঙ্গেল ডিক্স উইথ ড্রাম ব্রেক, আর একটা হলো ডাবল ডিক্স উইথ এবিএস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। আর আমরা এখন আছি বাইক ভিলেজে, আর আমার সাথে আছেন সুহাগ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পরে দেখলাম। আসলে ভাই সবসময় বাইক রিলেটেড ভিডিও করে থাকে, আর আমাদের বাইক ভিলেজ ঢাকাতে এসেছে। আর আজকে বাইক ভিলেজ ঢাকাতে আসলে অফিসিয়ালি আমরা যে হুন্ডা ব্র্যান্ডে বিজনেস করি, হুন্ডা ব্র্যান্ডে অফিসিয়ালি কী কী প্রোডাক্ট থাকছে তাই তুলে ধরার চেষ্টা করবো। তাই আশা করছি সবাই আমাদের ভিডিওটির পুরোটা সময় সাথেই থাকবেন। তো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমরা সুহাগ ভাইয়ের সাথে। তবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতির জন্য, বাঙালিদের জন্য খুব আনন্দের একটা দিন, সেই দিনে আপনারা আসলেন। আর মূলত আজকে বাইক ভ্যালি ঢাকা, আমাদের যে শোরুমটা এখন অবস্থান করছেন আপনারা, আমি যেখান থেকে কথা বলছি সেটা বাইক ভ্যালি ঢাকা, মিরপুর 2 নম্বর হাসান আলী মোড় 60 ফিট রোডে অবস্থিত। বাইক ভ্যালি ঢাকাটা হুন্ডার শোরুম হিসেবে বাংলাদেশে খুবই ফেমাস, বিকজ এখানে আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে হুন্ডা ব্র্যান্ডের যে খুব অফিসিয়াল ব্র্যান্ডের মডেল গাড়িগুলো রয়েছে সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এখন এই মুহূর্তে কী প্রাইস, কী বৃত্তান্ত, কত কী আমাদের কাছে, কী কী পাচ্ছেন, কী কী অফার থাকছে, কীভাবে গাড়িটা পারচেস করতে পারবেন আমাদের থেকে, সব কিছু আমি ইনডিটেলস দেওয়ার চেষ্টা করব। সো আপনারা আশা করি সবাই সাথেই থাকবেন আমাদের। সো আমি এখন প্রথমে যে গাড়িটা দেখাতে যাচ্ছি সেটা হলো আমাদের এই যে 2021-এর সিভিআর গাড়িটি, যেটা হলো বাংলাদেশের খুবই ফেমাস স্পোর্টস সেগমেন্টের বাইক। যে বাইকটি আসলে দেখা যাচ্ছে এখন ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য দেম বলা যায়, কারণ এই গাড়িটি এখন বাংলাদেশে শুধুমাত্র স্পোর্টস সেগমেন্টের ভিতরে খুবই বেস্ট আর খুবই একটি পাওয়ারফুল বাইক। যেটা দেখা যাচ্ছে আপনি যদি অন্য অন্য যেসব ব্র্যান্ডের স্পোর্টস সেগমেন্টের বাইক আছে তাদের সাথে কম্পেয়ার করেন, সব থেকে ডিফারেন্ট। আর এই গাড়িটা এখন বর্তমান প্রাইস মূল্য রয়েছে আপনার 5,50,000 টাকা। 5,50,000 টাকা দিয়ে যে কালারটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র অফিসিয়াল কালার এটাই হয়, আর এই কালারটাই আমাদের বাংলাদেশের ভিতরে জাপানি এমডি এখানে বসে লঞ্চ করেছিল এই কালারের বাইকটি। আর এটা হলো ট্রাই কালার, আর এখানে কিন্তু অলরেডি এই হুন্ডা সিভিআর সম্বন্ধে আপনাদের যেসব রাইডার আছে, যারা এখনও ভাবছে সিভিআর গাড়ি কিনবো, তারা কিন্তু অলরেডি ঘেটে টেটে সব কিছু ভালো করে জেনেছে, এটা নিয়ে নতুন কিছু বলার নাই। আর হুন্ডার এখন এই যাবৎকালে অফিসিয়াল গাড়ির ভিতরে সবচেয়ে দামি গাড়ি, আর স্পোর্টস সেগমেন্টের ভিতরে আমাদের সিভিআরটাই কিন্তু এখন হুন্ডায় এটাই চলছে। তারপরে যদি আমি একদম লো কোয়ালিটির দেখাতে চাই, একদম উপরের দাম আর একদম শর্ট দাম, সেটা হলো আমাদের ড্রিম 110। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটার প্রাইসটা বলে দিয়ে 5,50,000 টাকা। 5,50,000 টাকা হলে আপনি অফিসিয়ালি আমাদের ট্রাই কালারটা সিভিআরটা বাইক ভ্যালি ঢাকা থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর বাইকের সাথে আসলে আমরা যেটা দিচ্ছি এখন বাইক রিলেটেড যে জিনিস গিফটগুলো দিচ্ছি সেটা হলো একটা ফুল ফেস হেলমেট দিচ্ছি, একটা গাড়ি ঢাকার ডাস্ট কভার দিচ্ছি, একটা উইন্ড ব্রেকার দিচ্ছি, আর একটা চাবি রিং দিচ্ছি, আর 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টিতে থাকবে, তার ভিতরে 60টা সার্ভিস পেয়ে যাবেন। আর বাইক রিলেটেড দেখা যাচ্ছে যারা নগদে কিনতে পারছেন না, টাকার একটু স্বল্পতা আছে, তাদের জন্য আবার দুটা অপশন আছে। এখন যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছে তারা 12 মাসের 0% ইন্টারেস্টে কিন্তু আপনি সুন্দর মতো কিন্তু আপনারা কিনতে পারবেন আমাদের থেকে, সেটা হলো দারাজের মাধ্যমে। আমাদের এখানে আসলে আপনার কীভাবে আপনি জিনিসটা পারচেস করবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে কীভাবে 0% ইএমআইয়ের মাধ্যমে আপনি আমাদের থেকে গাড়িটা কালেকশন করবেন, সেটা আমি কিন্তু আপনাকে ডিটেলস বলে দিব। আর এই ব্যাপারটা আমি লাস্টে, এখন আমি গাড়িটা দেখাই, লাস্টে আমি এই ব্যাপারটা আপনাকে সুন্দর করে আলোচনা করে আমাদের ভিউয়ার্সরা যাতে সুন্দর মতো বুঝতে পারে সেটা আমি বুঝিয়ে দেবো। সো আমি যেহেতু সবচেয়ে বড় গাড়িটা দেখালাম, এখন আমি শর্ট প্রাইসে যে গাড়িটা সবচেয়ে ছোট গাড়ি বাংলাদেশে কম দামের ভিতরে গাড়ি, সেটা হলো আমাদের ড্রিম 110। এটা হলো 3টা কালার হয়ে থাকে, একটা হলো ব্ল্যাক কালার, একটা রেড কালার, একটা ব্লু কালার, 3টা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অন্য অন্য শোরুমে, হুন্ডা শোরুমে দেখবেন যে গাড়ি থাকে বাট কালারগুলো থাকে না, বা হয় কি কাস্টমাররা আসে ফিল অ্যান্ড টাচ করে বা চুজ করে নিতে পারে না। আর বাইক ভ্যালি হলো বরাবর বাংলাদেশের ভিতরে ফার্স্ট প্রায়োরিটি শোরুম, এখানে আপনি আসলে যে কোনো গাড়ির, যে কোনো মডেলের, যে কোনো কালার সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আর পয়লা বৈশাখের দিনে যেহেতু আমাদের কাস্টমাররা আর কিছু 3টা কালার যদি বাংলাদেশে আসলে এখন হয়েছে, বাঙালি অনেকটা চুজি আর কালারফুল মাইন্ডেড, এরা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কালার যদি সামনাসামনি না দেখে সেভাবে চয়েস করতে চায় না।
আর ড্রিম 110টা কেন বলেছি সবচেয়ে কম দাম, কারণ বাংলাদেশে 110 সিসি ইঞ্জিনের ভিতরে এটাই প্রথম যেটা আপনাকে পার লিটারে 74 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। আসলে দেখা যায় 74 কিলোমিটার আপনি তো মাইলেজ তো নাও পেতে পারেন, সেক্ষেত্রে ঢাকার ভিতরে আপনি এটার মাইলেজ পেয়ে যাবেন 60 থেকে 65, অনায়াসে পাবেন। কারণ পার লিটারে আপনি এটা কেন বলছি, এটা হলো কমিউটার টাইপের গাড়ি, আমাদের এমআরএফ এর অরিজিনাল রিডাইল স্পোর্টস টায়ার দেয়া, যেখানে আপনি দেখা যাচ্ছে যে পুরোপুরি এইখানে আপনি মাইলেজ কমফোর্টটা যেমন পাবেন, রাইডিং কমফোর্ট পাবেন, ইভেন দেখা যাচ্ছে আপনি মাস শেষে যদি তেলের হিসাবটাও করেন কতটুকু তেল টাকা আপনি ব্যয় করলেন, সেক্ষেত্রে কিন্তু গাড়িটা আপনার জন্য খুবই বেস্ট হবে। কারণ এই গাড়িটা কিন্তু আপনি যখনই রাইড করবেন, রাইড করার সাথে কিন্তু কবে তেল ভরছেন এটা কিন্তু আপনি ভুলে যাবেন, আপনার মনে থাকবে না যে আমি কবে তেল ভরেছি এই গাড়িতে, কারণ আপনাকে মাইলেজের দিকে তো বেটার কোনো একটা সাপোর্ট দিচ্ছে। আর এই গাড়িটা এখন বর্তমান মূল্য আমাদের কাছে রয়েছে, হুন্ডা অফিসিয়ালি করেছে, 94,900 টাকা। এখানে আপনি ইন ডিটেলস আছে, এটা একটু আপনি নিতে পারেন, এখানে একটু ধরলে কাস্টমার আসলে বুঝতে পারত। সো ইন ডিটেলসটা এখানে থাকলে হবে কি, কী বৃত্তান্ত, কী স্পেসিফিকেশন তারা কিন্তু এটা বুঝতে। 110 সিসি ইঞ্জিনের ভিতরে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের গাড়ি এবং সবচেয়ে বেশি মাইলেজের গাড়ি হলো এটা, কারণ কমিউটার সেগমেন্টের ভিতরে ড্রিম 110 সবচাইতে বেস্ট। আর 110 সিসি ইঞ্জিনের ভিতরে যে ড্রিম 110 রয়েছে তার ভিতরে আরেকটা রয়েছে আপনার স্পোর্টস সেগমেন্টের, সেটা হলো আমাদের লিভো। লিভো গাড়িটা আসলে দেখা যাচ্ছে যারা হলো উবার বা পাঠাও রাইড শেয়ার করে বা দেখা যাচ্ছে মার্কেটিং লেভেলে একটু অল্প টাকার ভিতরে বেস্ট লুক চায় স্পোর্টস সেগমেন্টের ভিতরে, আপনি হলো এই লিভোটা। এটার ভিতরে এক পাচ্ছেন অ্যাডভান্স ফ্রন্ট লুক, দুই পাচ্ছেন স্পোর্টস গ্রাফিক্স, তিন পাচ্ছেন আপনার ফাইভ স্টেবল সাসপেনশন, তার ভিতরে পেয়ে যাচ্ছেন পার লিটারে 74 অফিসিয়ালি বুয়েট পরীক্ষিত আপনার 74 পার লিটারে আপনার মাইলেজ কিন্তু 74। এই ড্রিম 110 আর লিভোতে দুটাই কিন্তু একই পজিশনের মাইলেজ, বাট এটা একটু স্পোর্টস সেগমেন্টে আপনি দেখা যাচ্ছে যে লুক লাইকে আপনি দূর থেকে যদি দেখেন আপনি কোনো সময় দেখবেন যে হর্নেটের, আমরা আসলে এটাকে হর্নেটের ফাদার বলি, কারণ আপনার এর লুক আর হর্নেটের যে হুন্ডা যে হর্নেট গাড়িটা সেটার লুক কিন্তু প্রায় সিমিলিয়ার। কারণ এই গাড়িটার কিন্তু তিনটা কালার হয়, এটা হলো গ্রে কালার, ব্লু কালার, রেড কালার। রেড কালারটা আমাদের ইন স্টক আছে, এখন শোরুমে আসলে অ্যাভেলেবেল নাই, স্টকে ছিল সেল করে দিয়েছি, এক কাস্টমার নিয়ে গেল। সো এই গাড়িটার মূল্য মাত্র 1,13,900 টাকা। এটার ভিতরে আপনি সেমি ডিজিটাল মিটার উইথ অ্যানালগ মিটার পাচ্ছেন, তার ভিতরে আপনি পেয়ে যাবেন ডিস্ক ব্রেক উইথ নিশিন ব্র্যান্ডের মোটোজিপি এডিশনের ডিস্ক ব্রেক, যেটা শুধুমাত্র বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র আমরা হুন্ডা ইউজ করে, অন্যান্য যেসব মডেলের বা ব্র্যান্ডের গাড়ি আছে তারা কিন্তু ব্রেকিং সিস্টেমে কোনো সময় কিন্তু সেরকম ব্র্যান্ড ইউজ করে না। সো আপনি অল্প টাকার ভিতরে 1,13,900 টাকার ভিতরে আপনি এত সুন্দর একটি স্পোর্টস সেগমেন্টের গাড়ি পাবেন। এখানে ফাইভ স্টেবল সাসপেনশন, আপনার বাম্পার, সারি গার্ড, ফুললি বিল্ড প্যাকেজ একটি গাড়ি, আপনার দেখা যাচ্ছে এই গাড়িটা নিয়ে আলাদা করে কোনো কিছুই করতে হবে না। সো আমি আবার একটু দামটা বলে দিই, লিভো গাড়ির দাম মাত্র 1,13,900 টাকা। সো এইটা ছিল আমাদের 110 সিসি সেগমেন্টের ভিতরে দুইটা গাড়ি। 110 সিসি সেগমেন্টের ভিতরে আমাদের কাছে আরও একটি গাড়ি আছে, যেটা হলো বাংলাদেশের সবচেয়ে ফেমাস আর স্কুটি লাভারদের ভিতরে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে মহিলা পুরুষ সবার কাছে সবচেয়ে ফেমাস কোয়ালিটির একটি গাড়ি আমাদের এই যে স্কুটি। স্কুটিটা কেন ফেমাস, কারণ বাংলাদেশে শুধুমাত্র কমপ্লিট বিল্ড ইউনিট আসে হলো স্কুটি আর সিবিআরটা হুন্ডা গাড়িতে। এই গাড়িটার যে বডি স্ট্রাকচারটা দেখবেন, বডি বিল্ড আপটা টোটালি কার্বন ফাইবার প্লাস্টিক, এটা আপনি পড়ে গেলে দেখা যাচ্ছে স্পঞ্জ করবে, ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো আপনার চান্স এখানে নাই। আর এটার যে আপনার এক্সট্রা লক ইউজ করা, এই লকটা থাকলে আপনি আলাদা করে কোনো প্রকার কোনো আপনার লক ইউজ করতে হবে না, কারণ এক জায়গা থেকেই আপনি সব কিছু মেনটেন্স করতে পারবেন। এই মেনটেন্সটা কেন এক জায়গাতে করতে পারবেন, আপনি দেখেন একটু যদি সামনে চলে আসেন, আমাদের এই যে চাবিটা দেয়া, এই চাবি যদি থাকে আপনি এই চাবির ঘাট ছাড়া এই চাবি দিয়ে ফ্রেম দিয়ে খুলতে পারবেন না। ইভেন আপনি যখন সিটিংয়ে রাখবেন এইখানে চাপ দিলেই, আপনি কিন্তু সিটে রাখলে কিন্তু এই যে সিটটা কিন্তু খুলে গেল, আপনার আলাদা করে অন্য অন্য স্কুটির মতো কিন্তু সিটটা খুলতে হবে না। এখানে আপনি 18.5 লিটার ক্যাপাসিটি পাবেন, তারপরে পেয়ে যাচ্ছেন আপনি ফুয়েল ক্যাপাসিটি 5.5 লিটার। দেখা যাচ্ছে এটা ফুল ফেস হেলমেট থেকে শুরু করে আপনি যা যা বৃত্তান্ত রাখতে চান, আপনার প্রয়োজনীয় কাগজপত্র আসা যাওয়ার জন্য সবটা কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। এটা কিন্তু টোটালি একদম হ্যাসেল ফ্রি, মেনটেন্যান্স ফ্রি একটা বাইক, যেটা হলো আপনার ফুললি ইন্ডিয়া থেকে ফুল প্যাকেজ যেভাবে আসে। অন্য অন্য স্কুটিতে দেখা যাচ্ছে পিছন থেকে কিন্তু অনেক ফ্যাটি থাকে, মানুষ যখন রাইড করে বিশেষ করে ফিমেলরা যখন রাইড করে আপনার এই লুকটা কিন্তু অনেক বাজে লাগে, বাট এটার লুকটা কিন্তু স্পোর্টস সেগমেন্টের। আর যেমন স্কুটিতে ইঞ্জিন ইউজ করে আপনার স্কুটি লেভেলের ইঞ্জিন, বাট সেটা কিন্তু না, আপনি কিন্তু এটা দেখবেন এইচটি টেকনোলজি কিন্তু আমাদের সেম মোটো স্কুটার, কারণ বাংলাদেশে একমাত্র মোটো স্কুটার এই DODX, যেটা হলো শুধুমাত্র মোটরসাইকেলের ইঞ্জিন ইউজ করেছে। আর এটার পারফরমেন্স এত সুন্দর, কারণ এর সবচেয়ে বড় অত্যাধুনিক ম্যাটারটা হলো আপনার CBS ব্রেকিং সিস্টেম, কারণ এখন বড় বড় গাড়িতে আপনারা জেনে থাকবেন আপনারা যেহেতু ব্লক করেন,
আপনার ভিউয়ার্সরা জানে সিবিএস ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই ফেমাস। এটার কারণে দেখা যাচ্ছে যে অনেক আপনি ঝুঁকি দুর্ঘটনা হওয়ার ঝুঁকিটা কিন্তু কমে যায়, কারণ বাম হাতের যখন ব্রেকটা ধরবেন এটা 60-40 রেশিওতে, পিছনে 60 সামনে 40 আপনাকে সুন্দর মতো একটা ব্রেকিং সিস্টেম প্রোভাইড করবে, যাতে করে দেখা যাচ্ছে রাইডার এবং গাড়ি দুটোই কিন্তু সেফ থাকছে। আর এখানে আপনি পুরোতে পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার, এর সাথে পেয়ে যাচ্ছেন কার্বন ফাইবার প্লাস্টিক, সামনে এলইডি, পিছনে এলইডি। আর এটা বাইকগুলি ঢাকাতে কিন্তু অ্যাভেলেবেল আছে, আর এটা শুধুমাত্র গ্রিন কালারটাই আমাদের হুন্ডাতে এখন অ্যাভেলেবেল। এটাই কিন্তু আমাদের বাংলাদেশে হুন্ডা এটাই প্রোভাইড করছে কাস্টমারদের জন্য, আর এটা খুবই ফেমাস, কারণ সকাল থেকে আমরা 4 পিস অলরেডি ডিওডিএক্স বিক্রি করে ফেলছি। আর ডিওডিএক্স গাড়িটা কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল সব জায়গাতে নাই, শুধুমাত্র বাইকগুলি ঢাকা মিরপুরে কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আপনারা যারা স্কুটি নিতে চান, স্কুটি কোথাও পাচ্ছেন না, তারা বাইক বেলি ঢাকাতে চলে আসেন, এখানে আসলে কিন্তু দেখা যাচ্ছে আপনি আমাদের কাছ থেকে কিন্তু স্কুটিটা কালেক্ট করতে পারেন। আর এবার বলে দিচ্ছি স্কুটির দামটা কত। স্কুটির দামটা এখন বর্তমানে রয়েছে 1,50,900 টাকা। সো 1,50,900 টাকা দিয়ে যেসব আসলে গিফট অফার থাকছে আমরা কিন্তু গিফট করছি। ইভেন দেখা যাচ্ছে আমরা এই গাড়ির সাথে যা যা দরকার আপনাকে সুন্দর মতো গাইডলাইন দেওয়া দরকার সব কিছুই, কিন্তু তার সাথে কিন্তু 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি কিন্তু এটাতেও থাকবে। সো আবার একটু দামটা বলে দিই, এটার দাম 1,50,900 টাকা। সো এই ছিল আমাদের কাছে হলো 110 সিসি ইঞ্জিনের ভিতরে সবচেয়ে ফেমাস তিনটা গাড়ি। এরপরে যেটা বাংলাদেশের হুন্ডার অলরেডি খুবই পপুলার দুটা গাড়ি আছে, যে গাড়িটা হলো আপনি আসলে বিশেষ করে কিছু বলার নাই, এই যে আপনি দেখতে পাচ্ছেন এক্স ব্লেড। এক্স ব্লেডে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হলো সিঙ্গেল ডিস্ক উইথ ড্রাম ব্রেক, আর একটা হলো ডাবল ডিস্ক উইথ এবিএস। কারণ এক্স ব্লেড কিন্তু লঞ্চ হয়েছে গত 5 থেকে 6 মাস হয়ে গিয়েছে, সো সেখানে দেখা যাচ্ছে কিন্তু আপনি এবিএস ভার্সনটা আসার পর থেকে বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে এবিএস কালেক্ট করছে। কারণ এবিএস এর একটাই বিশেষত্ব, সেটা হলো 160 সিসি ইঞ্জিনের ভিতরে বড় গাড়ির ভিতরে সবচাইতে বেস্ট মাইলেজ কিন্তু আপনি এক্স ব্লেড থেকে পাবেন, যেটা কার্বোরেটর ইঞ্জিনে খুব অবাক করা ব্যাপার, যেটা বাংলাদেশের অন্যান্য কোনো গাড়ি কিন্তু আপনাকে সেভাবে এত বড় মাইলেজ আপনাকে প্রোভাইড করবে না। কারণ এক্স ব্লেড প্রিমিয়াম সেগমেন্টের অ্যারোডাইনামিক ডায়মন্ড ফ্রেম হওয়ার কারণে আপনি এটাতে যেমন বেস্ট মাইলেজ পেয়ে যাচ্ছেন, গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে নিশিন ব্র্যান্ডের এবিএস ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, প্লাস আপনার এই টায়ার সেকশন থেকে শুরু করে ওভারঅল সব কিছু সাকলিং মেশিন থাকবে আপনার ইঞ্জিনের ভিতরে। আর এবিএসটা এখন বর্তমানে আমাদের কাছে মূল্য নির্ধারণ করা হয়েছে 2,03,900 টাকা। আর যারা দেখা যাচ্ছে একই গাড়ি অন্য ভেরিয়েন্ট চাচ্ছেন, আইমিন সিঙ্গেল ডিস্কে চাচ্ছেন, তারা হলো 1,79,900 টাকা দিয়ে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এবিএসে কিন্তু বা এক্স ব্লেডের 4টা কালারই কিন্তু আমাদের কাছে এক্স ব্লেডের অ্যাভেলেবেল আছে। অনেকে দেখা যাচ্ছে কালার স্বল্পতার কারণে, কালারের কারণে তারা নিতে পারে না, বা দেখা যাচ্ছে যে হুন্ডা গাড়ি অন্য অন্য জায়গায় খুঁজে পায়, বাট দেখা যাচ্ছে আমি ব্ল্যাক পছন্দ করি বা ব্লু পছন্দ করি, গ্রিন পছন্দ করি, তেমন কালারটা পাচ্ছে না। আমাদের বাইকগুলি ঢাকাতে আসলে কিন্তু আপনারা সুন্দর মতো কালারটা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন, কারণ নতুন গ্রাফিক্সের ভিতরে। আর একটা ব্যাপার বলে দিই, অনেকে ভাবে যে এবিএস হওয়ার কারণে মনে হয় মডেলটাও একটু অন্যরকম, বাট এবিএস হওয়ার কারণে কিন্তু মডেলটা অন্যরকম না, একই রকম গাড়ি, জাস্ট ব্রেকিং সিস্টেমে আলাদা। শুধুমাত্র এটাই হলো আমাদের এক্স ব্লেডের বিশেষণ। কারণ এক্স ব্লেড গাড়ি নিয়ে মূলত নতুন করে কিছুই বলার নাই। আমি আবার একটু দামটা বলে দিই, এক্স ব্লেড এবিএস বাইকের দাম হলো মাত্র 2,03,900 টাকা। 4টা কালারই হয়, ব্ল্যাক কালার, রেড কালার, ব্লু আর গ্রিন কালার, 4টা কালারই আমাদের বাইক বিলে ঢাকাতে অ্যাভেলেবেল আছে। আর যেটা বলছেন সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্কেরও একই কালার, একই রকমই, একই শেপ, একই মডেলই হয়, সেটা দাম হলো 1,79,900 টাকা, সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেটা দেখা যাচ্ছে যে যারা এক্স ব্লেড লাভার আছেন, এক্স ব্লেড কালেক্ট করতে চান, তাহলে মিরপুর 2 নম্বর 60 ফিটে চলে আসুন বাইক বিলে ঢাকাতে, এখানে আসলেই কিন্তু আপনি সচরাচর কিন্তু আমাদের কাছ থেকে এক্স ব্লেড গাড়ি কিন্তু কালেক্ট করে নিতে পারেন। এবার আমি বলবো যেটা হলো সবচেয়ে ফ্যাশনেবল, প্যাশনেট, সবচাইতে খুব জাম্বো আর মাস্কিউলার গাড়ি, সেটা হলো হর্নেট। আসলে হর্নেটের দুটা ভেরিয়েন্ট ছিল, একটা হলো সিবিএস ব্রেকিং সিস্টেমের ভেরিয়েন্ট, আর একটা হলো আপনার এবিএস ব্রেকিং সিস্টেমের ভেরিয়েন্ট। এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের কাছে শুধুমাত্র সিবিএস ব্রেকিং সিস্টেমটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কারণ সিবিএস ব্রেকিং সিস্টেমটা আপনারা জানেন কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, একটু আগে যেটা বললাম আপনার ডিওডিএক্সে ছিল। সো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের ভিতরে সবচাইতে বেটার কোয়ালিটির পারফরমেন্স করবে কিন্তু আপনার কিন্তু হর্নেটে। আর যারা দেখা যাচ্ছে একটু মাইলেজের দিকে একটু কম আপনার দেখা যাচ্ছে টেন্ডেন্সি নেবেন, এবং দেখা যাচ্ছে গাড়ির উপরে আমি ব্যালেন্সিং কমফোর্টটা ভালো কোয়ালিটির নিব, তারা কিন্তু আপনার হর্নেটটা চুজ করে। কেন করে? কারণ আপনি সামনে দেখেন পেয়ে যাচ্ছেন সবচাইতে নেকেড স্পোর্টস বাইকের ভিতরে, হুন্ডা গাড়ির ভিতরে সবচাইতে মোটা টায়ার, এমআরএফের অরিজিনাল রিডাইল স্পোর্টস টায়ার, 100/80 সেকশনের টায়ার দেয়া এখানে, এইচডি টেকনোলজির টায়ার, যেটা হলো আপনাকে রোডটাকে যখন চলবে আপনার রোডটাকে বাইট করে চলে, একটা অ্যান্টি ফ্রিকশনাল তৈরি করে যাতে আপনি স্লিপ বা স্কিড করার কোনো চান্স নেই। আর বরাবরের মধ্যে দেখবেন সিবিএস ব্রেকিং সিস্টেম করা আমাদের এখানে, অন্য অন্য যে বাইকে সিবিএস ব্রেকিং সিস্টেম থাকে তারা কিন্তু 1 পড বা 2 পড ইউজ করে,
আমাদের নিশিন ব্র্যান্ডে কিন্তু এখানে 3 পড়ে ইউজ করে। আই মিন দেখা যাচ্ছে আপনার অন্যান্য গেজ যেমন গাড়িতে সিবিএস ব্রেকিং সিস্টেমটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, আপনাকে তেমন কোনো পারফরমেন্স বা তেমন ব্রেকিং প্রোভাইড করে না, বাট হর্নেটের তেমন সিস্টেমটা প্রোভাইড করবে এবং আপনাকে সুন্দর মতো একটা ব্রেকিং সিস্টেম দিবে। আর হর্নেটের যে ব্যালেন্সিং, কারণ এর যে পিছনের টায়ারটা যদি দেখেন, পিছনের যে লুকটা, হর্নেটের সবচেয়ে বেস্ট লুক আমার কাছে লাগলো পিছন থেকে, এর আপনার টেল সাইড থেকে। টেল সাইডে কিন্তু এর টায়ারটা হলো দেখবেন 140/70 সেকশনের টায়ার, সেখানে এত মোটা টায়ার, এত সুন্দর রিমের ভিতরে করা, যাতে দেখা যাচ্ছে আপনি পিছন থেকে যখন চলবেন এই টায়ারটা যখন আপনি ব্রেক করে দুই পা উপরে রাখবেন, তাও দেখবেন 3-4 সেকেন্ড আপনি স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকতে পারবেন। আর হর্নেটের এবিএসটা কিন্তু এখানে অ্যাভেলেবেল বাংলাদেশে নেই, শুধুমাত্র সিবিএস ব্রেকিং সিস্টেমটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। আর হর্নেট এই মুহূর্তে আমাদের কাছে সিবিএস ব্রেকিং সিস্টেমের 4টা কালারই অ্যাভেলেবেল আছে, আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালার, গ্রিন কালার, অরেঞ্জ কালার, রেড কালার, 4টা কালারই আমাদের বাইক ব্যালি ঢাকাতে অ্যাভেলেবেল। সো যারা দেখা যাচ্ছে হর্নেট লাভার আছেন, একটু খুব ফ্যাশন মাইলেজ দেখে কম দেখে যান, স্পিডটা বেশি চান, এক্সেলেশন পারফরমেন্সটা খুব ভালো দরকার, তারা আমাদের আমি বলবো হর্নেটটা চুজ করতে পারেন। হর্নেটের 160 সিসি ইঞ্জিনের ভিতরে বেস্ট কোয়ালিটি নেকেড স্পোর্টস বাইক, যেটা লংজিভিটি অনায়াসে 10-15 বছর আপনি ইউজ করবেন, কিছু হবে না। আর হর্নেটের দামটা একটু আমি বলে দিচ্ছি, হর্নেটের দাম এখন বাংলাদেশে মূল্য দেওয়া নির্ধারণ করা হয়েছে মাত্র 2,900,000 টাকা, আই মিন 2,01,000 টাকা, যেটা হলো বাইক বলে ঢাকা থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন, নিতে পারবেন। আর বরাবরের মতো প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমাদের কাছে কিন্তু গিফট আইটেম কিন্তু রয়েছে, আপনি একটা গাড়ি যখন আমাদের কাছ থেকে পারচেস করবেন, গাড়ির সাথে আপনি একটা হেলমেট পাবেন, একটি ডাস্ট কভার পাবেন, একটা উইন্ড ব্রেকার পাবেন, আর একটা চাবি রিং পাবেন। এই 4টা জিনিস বাইক রিলেটেড যারা আমাদের কাছ থেকে গাড়ি সংগ্রহ করবে তাদেরকে আমরা দিচ্ছি। আর তাছাড়া দেখা যাচ্ছে আমরা 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি, প্রথমে যেটা বললাম 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি, তার ভিতরে 7টা সার্ভিস দিচ্ছি, 7টার ভিতরে 4টা সার্ভিস ফ্রি, বাকিগুলো পেইড। আর সার্ভিস করতে দূরে যেতে হবে না, আমাদের এইখানে এই সার্ভিস সেন্টার আমাদের এই পাশে অপোজিটে, এইখানে বসে আপনি গাড়িটা সিরিয়াল দিয়ে সার্ভিস করে। আর বাংলাদেশে দেখা যাচ্ছে অনেকে ভ্রান্ত ধারণা যে হুন্ডার পার্টস পাওয়া যায় না, আসলে একটা জিনিস যারা এই ভ্রান্ত ধারণা নিয়ে চলেন তারা একটু জেনে দেখবেন যে হুন্ডা কিন্তু পৃথিবীতে প্রথম মোটরসাইকেল কিন্তু বিল্ড করে হুন্ডা, আর হুন্ডার মাধ্যমেই কিন্তু আজকে যারা যারা বড় বড় ব্র্যান্ড তারাই কিন্তু তাদের কাছ থেকে শিখেছে। সো হুন্ডা গাড়ির পার্টস হুন্ডা যেখানে নষ্ট হবে সেখানেই পার্টস অ্যাভেলেবেল পাবেন, আর হুন্ডার মেকানিক অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ যারা এফআই ইঞ্জিন ইউজ করে তাদের মেকানিক কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর বাংলাদেশে এত ভালো ফুয়েল আসছে না যে আপনাকে খুব বেশি আপনাকে ইঞ্জিন পারফরমেন্স দিবে, সো কার্বোরেটর ইঞ্জিনের ভিতরে অকটেন ইউজ করবেন, হুন্ডা কেন প্রত্যেকটা কার্বোরেটর ইঞ্জিনের গাড়ি ভালো থাকবে। সো এই ছিল আমাদের কাছে হুন্ডা ব্র্যান্ডের যেসব অফিসিয়াল মডেলের গাড়িগুলো, সেগুলো আমাদের বাইক ভ্যালি ঢাকাতে এখন কী কী অ্যাভেলেবেল আছে বা বাংলাদেশে কী কী মডেল চলছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। তারপরে বলে দিচ্ছি যারা দেখা যাচ্ছে ক্যাশের প্রবলেম, ক্যাশে নিতে আপনারা পারছেন না, তারা সিটি ব্যাংকের মাধ্যমে আমাদের কাছ থেকে সর্বোচ্চ 36 মাসের লোন তারা প্রোভাইড করে থাকে 11% সুদ হারে, যাতে দেখা যাচ্ছে যে আপনি যে এগেনস্টে জব বিজনেস বা আদার্স যেসব পেশায় আপনি নিয়ে যদি থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বা আমাদের শোরুমে আসলে আপনার সুন্দর মতো বুঝিয়ে দিব কিভাবে আপনি লোনটা নিতে পারেন। তাছাড়া যারা দেখা যাচ্ছে ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডের সুন্দর একটা ফ্যাসিলিটিস আমাদের কাছে আছে, সেটা হলো আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ডে থাকুক না কেন, আপনি আমার দাদাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে, সেখানে 12 মাসে 0% ইন্টারেস্টের দিয়ে আপনি সুন্দর মতো, ওখানে কোনো চার্জ নেই, কিছু নেই, সুন্দর মতো ওইখানে আপনি 85% টাকাটা ইএমআই করে আসবেন, বাকি টাকাটা ওইখানে ক্যাশ দিবেন, জাস্ট আর একটা ডকুমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে গাড়িটা কালেক্ট করে নেবেন। এটা হলো আমাদের কাছে সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসটা কিন্তু বাংলাদেশে অন্য কোথাও দিচ্ছে না, শুধুমাত্র হুন্ডা বাইক বলে ঢাকায় কিন্তু দিচ্ছে। সো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন বা সাথে থাকবেন বা হুন্ডা গাড়ি কেনার জন্য আপনারা কিন্তু আমাদের প্রতীক্ষায় আছেন, কারণ হুন্ডা বাইক মানে একটা ড্রিমের ব্যাপার। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাদের ভিউয়ার্সদের বা আমাদের যে ব্লগার ভাইরা অনেক কষ্ট করে কিন্তু আমাদের ভিডিওগুলো সাজিয়ে বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে দেখা যাচ্ছে বাইক রিলেটেড যে কোনো ভিডিওগুলো আসলে যেন সর্বপ্রথম আমাদের কাছে চলে যায়। আর যারা যে যেখানে যে অবস্থায় গাড়ি চালান না কেন অবশ্যই হেলমেট পরবেন, প্রয়োজনীয় কাগজ কাছে রাখবেন, আর গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।